প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলুফার ইয়াসমিন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, নিরাপদ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায়, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়টি গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বিদায় হজ 632। আজকে আমরা পড়ব, শুরু করব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সংস্কার সমূহ। তবে আজকে আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক এবং ধর্মীয় সংস্কার পড়ব এবং অন্যান্য সংস্কারগুলো নেক্সট ক্লাসে পড়ব। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে, মনোযোগ সহকারে দেখবা এবং শুনবা। প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করি। প্রথমে আসো সামাজিক সংস্কার। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে যে ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক সংস্কারের সূচনা করেন তা বিশ্বের নজিরবিহীন। তার আবির্ভাবের আগে আরব সমাজে হানাহানি, লুটতরাজ, ব্যভিচার, নবজাতক কন্যা শিশু হত্যাসহ বিভিন্ন অনাচার, মূর্তি পূজা, জড় পূজা প্রভৃতি অসামাজিক এবং অনাসলামিক কাজ চলত। তোমরা নিশ্চয়ই এর মধ্যে আইয়ামে জাহিলিয়া পড়েছ, ওখান থেকে তোমরা জানো। তারপরও আমি তোমাদের বলার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে বলছি, দীর্ঘ 23 বছর ধরে নিরলস প্রচেষ্টার মাধ্যমে হযরত মোহাম্মদ ইসলাম এসব অনাচারে নিমজ্জিত আরব দেশে ন্যায়নীতি ও সাম্যের ভিত্তিতে একটি আদর্শ ধর্মীয়, সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হন। পৌত্তলিক তথা বহু দেবদেবীর আরবে তিনি একেশ্বরবাদী ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা করেন। ঐতিহাসিক গিবন তার এই প্রবর্তিত সংস্কার সমূহকে এক অতি স্মরণীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। ইসলাম ইমামউদ্দিন বলেন, মহানবী হযরত মোহাম্মদ ইসলামের সংস্কারমূলক কার্যাবলী সম্পর্কে তিনি যে মন্তব্যটা করেছেন, তিনি বলেন, মহানবী হযরত মোহাম্মদ ইসলামের আবির্ভাব ঘটেছিল সামাজিক, গোষ্ঠীগত, জাতীয় এবং অন্যান্য কৃত্রিম বাধাকে অপসারণ করে মানবতার বাঁধনে বেঁধে একটি সর্বজনীন বিশ্বাস প্রচার এবং একক সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার প্রতিষ্ঠার জন্য। সামাজিক সংস্কার মানবতার ভিত্তিতে সমাজ গঠন, সাম্য এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে মহানবী হযরত মোহাম্মদ ইসলাম যে উন্নত আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তার নজির বিশ্বের ইতিহাসে নেই। তিনি মানুষের মধ্যে বিরাজমান অসাম্য ও ভেদাভেদ দূর করে মানবিক এবং বৈষম্যহীন সমাজ গঠন করেন। তিনি ঘোষণা করেন, সব মানুষ সমান, মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট তিনি যিনি তাকওয়াবান, অর্থাৎ আল্লাহ ভীতি যার মধ্যে আছে তিনি সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। বিদায় হজের ভাষণে তিনি আভিজাত্যের গৌরব, কৌলীন্য প্রথা অর্থাৎ বংশ গৌরব প্রভৃতি নিষিদ্ধ করে শুধু তাকওয়াকে অর্থাৎ আল্লাহভীতি মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হিসেবে নির্ধারণ করেন। তিনি নিজে সমাজে সমতা প্রতিষ্ঠা করার জন্য বলেন, কোনো অনারব যেমন একজন আরবের উপর মর্যাদাবান নয়, তেমনি কোনো আরবও একজন অনারবের চেয়ে মর্যাদাবান নয়। মহানবী হযরত মোহাম্মদ ইসলাম সমাজ শান্তি প্রতিষ্ঠার আগের প্রচলিত জোরচার মূল্যোক্তার নীতি পরিহার করে কিছু গঠনমূলক পদক্ষেপ বাস্তবায়ন করেন। এর ফলে সমাজ থেকে খুন, লুণ্ঠন, মাদকদ্রব্য গ্রহণ, জোয়া খেলা, সুদ প্রথা, কন্যা শিশু হত্যা সহ সব ধরনের অন্যায় অবিচার দূর হয়ে যায়। এরপর আসো সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি পিতৃবদন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেও সমাজে যাতে নারীরা যথাযথ মর্যাদা পায় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, স্ত্রীর উপর স্বামীর যেরূপ অধিকার আছে স্বামীর উপরও স্ত্রীরও সেরূপ অধিকার আছে। ইসলাম পূর্ব যুগে কন্যা সন্তানের জন্মকে সমাজে অভিশপ্ত এবং লজ্জাকর মনে করা হতো, তাই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মানুষকে বুঝিয়েছেন যে চিরশান্তির স্থান জান্নাত লাভ করতে হলে অবশ্যই মা তথা নারীর সম্মান রক্ষা করতে হবে। তিনি বিবাহ এবং পরিবার আইন সংশোধন করে নারীদের সহধর্মিণী নির্বাচনে অধিষ্ঠিত করেন। তিনি তাদেরকে পিতার এবং স্বামীর সম্পদের উত্তরাধিকার এবং বিয়ের মধ্যে মানে বিয়েতে মতামত প্রকাশের স্বাধীনতা দেন। এর আগে ছিল কিন্তু মেয়েদের এই অধিকারগুলো ছিল না। কন্যা সন্তান হত্যা বন্ধ ঘোষণা। প্রাক ইসলামী আরবে দারিদ্র্য এবং লজ্জার ভয়ে শিশুকন্যা হত্যার প্রচলন ছিল। তোমরা জানো হযরত মোহাম্মদ ইসলাম আরবের এই শিশুকন্যা হত্যার জঘন্য প্রথাও বন্ধ করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের শিশুদের হত্যা করো না। তিনি নারীদের সামাজিক মর্যাদা দানের জন্য কন্যা সন্তানের জন্মকে অভিশাপ হিসেবে না দেখার জন্য আরববাসীর উদ্দেশ্যে বলেন,
তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার প্রথম সন্তান মেয়ে। এছাড়া তিনি নারীদের জন্য পদাপ্রথা চালু করে পরকীয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা, ব্যভিচার দূর করে একটি সুন্দর সমাজ গঠন করে সমাজে নারীদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। এরপর আসো দাস দাসীর মর্যাদাদান। মহানবী হজরত মোহাম্মদ ইসলামের আবির্ভাবের আগে দাস দাসীর অবস্থা খুবই করুণ ছিল। মনিবরা দাসদের উপর অমানবিক নির্যাতন চালাত। দাসদের কাজ ছিল শুধু সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রমই করা। তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, মনিবের ইচ্ছা মতো তাদের কাজ করতে হতো। মনিব মানে তাদের মালিক। দাসীরা মনিবের গোলাম হিসেবে কাজ করত। দাস দাসীদের বিবাহ, জীবন, মৃত্যু প্রভুর মর্জির উপর নির্ভর করত। হজরত মোহাম্মদ ইসলাম 1400 বছর আগে দাস প্রথার বিরুদ্ধে প্রথম অবস্থান নেন। যদিও তিনি দাস প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ করতে পারেননি, তবুও তিনি দাস প্রথাকে ঘৃণা করতেন এবং দাস মুক্তিকে উৎসাহিত করেছেন। তিনি ঘোষণা করেন, গোলামকে মুক্তি দানের চেয়ে শ্রেষ্ঠতর কাজ আল্লাহর কাছে আর কিছুই নেই। তিনি দাস দাসীদের উপর সদয় আচরণ এবং তাদের প্রতি সহৃদয় ব্যবহারের নির্দেশ দিয়ে বিদায় হজের ভাষণে বলেন, তোমরা যা খাবে, যা পড়বে, দাস দাসীদেরকেও তা খেতে এবং পড়তে দিবে। যদি তারা এমন কোনো অপরাধ করে যা তোমরা ক্ষমা করতে অনিচ্ছুক, তাহলে তোমরা তাদেরকে পরিত্যাগ করবে, কারণ তারাও আল্লাহর সৃষ্টি এবং দুর্ব্যবহার পাওয়ার উপযুক্ত নয়। এভাবে মহানবী হজরত মোহাম্মদ ইসলাম আমৃত্যু একটি সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ সামাজিক সংস্কার সম্পর্কে বললাম, এখন আসো ধর্মীয় সংস্কার। হজরত মোহাম্মদ ইসলামের আবির্ভাবের আগে আরবরা বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি এবং প্রকৃতি পূজায় নিমজ্জিত ছিল, অর্থাৎ লিপ্ত ছিল। বিশ্বজগতের স্রষ্টা এবং নিয়ন্তা সম্পর্কে ইহুদি ও খ্রিস্টানরা মানুষকে কোনো সঠিক ধারণা দিতে সক্ষম হননি। তাই কোরআন শরীফে বলা হয়েছে, মরুবাসী আরবরা অবিশ্বাস এবং ভণ্ডামিতে আত্মনিয়োগ করেছে। আরবের এই ধর্মীয় অধঃপতনের যুগে হজরত মোহাম্মদ ইসলাম তাওহীদের বাণী প্রচার করেন। তাওহীদ মানে হচ্ছে আল্লাহর একত্ববাদ, এবং এই একাত্মবাদের ভিত্তিতে সব মুসলমানকে একটি ভাতৃসঙ্ঘে আবদ্ধ করেন। সব যুগে সব মানুষের কল্যাণের জন্য তিনি যে বাণী সংকলন করেন সে সম্পর্কে পি কে হিট্রি একটা মন্তব্য করেছেন। তিনি বলেন, নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করলেও হজরত মোহাম্মদ ইসলাম এমন একখানা ধর্মগ্রন্থ প্রদান করেন যা বিশ্বের এক অষ্টমাংশ অধিবাসীর কাছে সমস্ত বিজ্ঞান, ধর্ম এবং সাধারণ জ্ঞানের ভাণ্ডার রূপে পরিগণিত। এভাবে নিকৃষ্ট বস্তু পূজা এবং পৌত্তলিকতার পরিবর্তে তিনি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। হজরত মোহাম্মদ ইসলাম ইসলামে বিশ্বাসী মানুষের ধর্মগ্রন্থ এবং জীবনাদর্শ হিসেবে পবিত্র গ্রন্থ আল কোরআনকে নির্দিষ্ট করেন। তিনি ঘোষণা করেন, যতদিন তোমরা পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে থাকবে, ততদিন পটভ্রষ্ট হবে না। আধুনিক ঐতিহাসিক ও গবেষক পবিত্র কোরআনকে সব জ্ঞানের মূল উৎস হিসেবে বিবেচনা করে থাকেন। মহানবী হজরত মোহাম্মদ ইসলামের কোরআনের নির্দেশনা অনুসারে মুসলমানদের জন্য 5টি বিষয় যথা কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত বাধ্যতামূলক ঘোষণা করেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা হজরত মোহাম্মদ ইসলামের সাংস্কৃতিক সংস্কার এবং অন্যান্য সংস্কারগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।